الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المؤمنين أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله الله لا يهدي القوم الظالمين سورة توبة 19 آية যাবতীয় হামদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য 1998 সালে মসজিদ উদ্বোধন করার সময় আগ্রহ এসেছিলাম, তারপরে এই মসজিদে খুব দরকার সুযোগ সম্বোধন হয়নি। আজকে নতুন করে পুনর্গঠনের এই সুযোগে আরেকবার আসার সুযোগ পেলাম, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পুরনো প্রজেক্ট যারা করেছিলেন, তারা যারা আমার সহযোগী ছিলেন, আমি তাদের সবার জন্য শুকরিয়া আদায় করছি। বুড়িচঙ্গে আমাদের সমস্ত সম্মেলন হতো সে সময়। বুড়িচঙ্গ থেকে কুমিল্লা শহরে আসার পথে তৎকালীন জেলা সভাপতি মাওলানা সফিউল্লাহ আমার বন্ধু, এখনো আন্দোলনের সভাপতি, তাকে বললাম কুমিল্লা শহরে কি কিছু করা যায় না? বুড়িচঙ্গে একটা এক সাইডে হয়ে গেল। উনি বললেন তাহলে এখানে মাটি কিনতে হবে, আন্দোলনের সম্ভব না, তো মাটি দিবে কে? ঠিক আছে মাটি কিনবো, তো জায়গা দেখো। আমাকে বলতে স্যার শাসন গাছায় মাটি আছে। ওদের শ্মশান বসে তো হিন্দুদের, ওরা শ্মশান মানুষ পড়ায় না, তো না এটা শ্মশান গাছা, মানে এটা শাসন গাছা। তখন আমি বুঝলাম এটা আসলে শ্মশান নয়। ঠিক আছে মাটি কেন, মাটি কেনা হলো, প্রজেক্ট দিলাম, মসজিদ হলো, মাদ্রাসাও হলো, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর পুনরায় আসতে সেই পুরোনো ভিতরের উপরে নতুন করে নতুন প্রজেক্ট হচ্ছে। আর এটাই যুগে জগতের নিয়ম যে পুরোনোর উপরে নতুন হয়, বাপ থাকলে ছেলে হয়, পাকিস্তানের মাটিতে বাংলাদেশ হয়েছে, এটা তো নিয়ম। অত নতুনকে আমরা স্বাগত জানাবো, পুরোনো আঁকড়ে ধরে বসে থাকবো না, এটাই সাধারণ নিয়ম। তখন আমরা মসজিদ করেছিলাম ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, রড দিয়ে, এখন মসজিদ হচ্ছে টাইলস ফিটিং দিয়ে ঝকঝক করে।
তখনকার যেটা আমরা ছিলাম আমরা বুড়ো হয়ে গেছি, কেউ মারাও দিচ্ছেন, এখন যারা আছে সব নতুন। আজকের এই নতুন প্রজেক্ট যারা দিয়েছেন আমরা তাদের জন্য অন্তর্কলা দোয়া করি। নতশক্র কি হাজিল হাফলাতিল ইফতিতাহিয়া দা মুনাসাবাতিল ইফতিতাহিয়া লি হাজিল মুশরিউল ইসলামী জন কেবল সাহেব তবাররা আব্দুল আজিজ আব্দুর রহমান আল হাকবানী ওয়া আওলাদিহি শুকরান কামিলান জাযাহুল্লাহ জাযান ফি দারে আতাকাহু আল্লাহ তাওফীকা ওয়াইয়াদহু বিসসাদাত لخدمه الدين بما فيه مصلحه الدين الحالي وجزاه الله خير الجزاء في الدارين امرا اسكر اي مسجد كيف هذا عباد هذا شد اي مسجد دا مسلمان دا زيكونا مسجد عباد كورا جن فاسكي شرطو آج الله پاک شدل سورة توبة 18-19 آياتي تر চমৎকারভাবে বলে দিয়েছেন। আমরা মুসলমান হিসাবে আসল আমরা সেগুলি একবার স্মরণ করি, যদিও আমরা অনেকে জানি কিন্তু বারবার স্মরণ করি দেওয়াটাই নিয়ম। দেখলেন তোমরা স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করিয়ে দেওয়াটাই মুমিনদের উপকার করে। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة فعسى أولئك أن يكونوا من المؤمنين. من ذلك الدين الله المسجد آباد كورت باري تراي جانا إيمان آمن الله ربطه এবং পরকালীন দিবসের উপরে অর্থাৎ বিচার দিবসের উপরে যারা সালাত আদায় করে, যারা যাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, নিশ্চিন্তে বলতে পারি, আশা অনেকের সম্ভবত নয়, নিশ্চিতভাবে তারা হবে ইমানদারদের অন্তর্ভুক্ত। ফরায়াতে আল্লাহ পাক বলছেন আয়াতুন সাফায়াতুল হাজ্জ ইমারাতুল মসজিদ হারামে কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। তোমরা কি ধরে নিয়েছো কাবা গৃহে হজ ও উমরাকারী হাজি সাহেবদের পরিপাল করানো এবং মসজিদুল হারাম নির্মাণ করানো অতটুক নেকির কাজ তাদের চাইতে যারা ইমান আনে আল্লাহর উপরে এবং আখেরাতের উপরে এবং আল্লাহর জন্য জিহাদ করে আল্লাহর পথে। তোমরা কি তাদের সমতুল্য মনে করো, অর্থাৎ হাজি সাহেবদের পানি পান করানো এবং মসজিদের নির্মাণ করা, মসজিদ হারাম নির্মাণ করা অর্থাৎ কাবা বা মদিনার মসজিদ, এই ঘরটিতে চাইতে নিঃসন্দেহে কাবা মসজিদের গুরুত্ব অনেক বেশি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি সালাত আদায় করে কাবা গৃহে সে 1,00,000 গুণ বেশি নেকি পায়। হারামে নববী মসজিদে নববীতে যে সালাত আদায় করে 1,000 গুণ নেকি পায়। বোঝা গেল হারামের নির্মাণের কাজ এখানে মসজিদ নির্মাণের চাইতে আরো বেশি, অনেক অনেক গুণ বেশি নেকির কাজ, ঠিক নাকি? অথচ এটা চাইতে বেশি নেকির কাজ হলো আল্লাহর উপরে ইমান আনা এবং বিচার দিবসের উপরে ইমান আনা এবং আল্লাহর পথে জিহাদ করা। বিষয়টা খুব মারাত্মক বিষয় মনে করবেন, আবু জাহাল আবু লাহাব এরা কি কাবা গৃহ নির্মাণ করেনি? এটা কি নেকির কাজ করেনি? কিন্তু আল্লাহর রাসূলের সঙ্গে কি তাদের যুদ্ধ হয়নি? তারা কি নিহত হয়নি বদরের ময়দানে? আল্লাহর রাসূল ছিলেন বিতাড়িত, তারা ছিল ঘরের মতোয়াল্লি,
যখন বদরের যুদ্ধে রওনা দিচ্ছেন আবু জাহাল, কাবায় গৃহের গেলাপ থেকে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ মানসুর, বলছে হে আল্লাহ তুমি সাহায্য করো, যে ব্যক্তি তোমার এই ঘরকে সাহায্য করে, যদি মোহাম্মদ তোমার কাছে বেশি প্রিয় হয় তুমি তাকে সাহায্য করো, যদি মোহাম্মদ হাতের উপরে থাকে, ইনকার মোহাম্মদ আল্লাহ হাকিম ফালসুর হো, যদি মোহাম্মদ হাতের উপরে থাকে তুমি তাকে সাহায্য করো, আমি আবু জাহেল যারা কাবা ঘর নির্মাণ করছি, দেখাশোনা করছি, যারা আমরা কাবা ঘরে মোতাবল্লি, আমার হকরে করে থাকি আমাদেরকে আপনি সাহায্য করুন। এই দোয়াটা কার? আবু জাহেল কোথায় বসে করছে? কাবা ঘরে কেঁদে কেঁদে করছে। তিনি যাচ্ছেন বদরের যুদ্ধ করার জন্য, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য। প্রতিকে বদরে গলির জায়গা, নাপাক জায়গা, সে তো একবারে ধুলাবালির যুদ্ধের ময়দান তো বুঝতেই পারছেন, সেখানে দাঁড়িয়ে আমার রসুল প্রার্থনা করছেন, আল্লাহুম্মা ইন্নাম তানসুর হাজিল ইসলাম লাম তুআমাত ফিল আরদে, হে আল্লাহ যদি আজকে এই 313 বা 14 জন বদরী সাহাবীর এই গোষ্ঠী যদি আজকে পরাজিত হয়, তাহলে পৃথিবীর কোথাও তোমার ইবাদত করার লোক পাওয়া যাবে না। কথাটা খেয়াল করো, যুদ্ধের সময় আবার আবু জাহেল একই দোয়া করল, আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা, আল্লাহ যদি মোহাম্মদ হকের উপরে থাকে তুমি তাকে দেওয়া সাহায্য করো, আর যদি আমার হকের উপরে থাকে তুমি আমাকে সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো। এই দোয়া পড়ে কিন্তু আবু জাহেল মক্কা থেকে বের হয়েছে, এই দোয়া পড়েই আর বদর যুদ্ধে আবু জাহেল যুদ্ধ শুরু করছে, আর পাশেই দোয়া করছে আবু জাহেলের ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে এই অল্প সংখ্যক মুসলমান যদি পরাজিত হয়ে যায়, তাহলে পৃথিবীর কোথাও তো রেবাদত করার লোক থাকবে না। একদিকে চাষার দোয়া, একদিকে ভাতিজার দোয়া। চাষা হলো কাবা ঘরের মতোয়াল্লি, ভাতিজা হলো বিতাড়িত উদ্বাস্তু। কার দোয়া কবুল হবে এখানে? আপনাদের হিসাবে কুল হবে না। কাবা ঘরের দ্বারা মোতাবলি তাদের দোয়া কবুল হওয়ার হক বেশি, ঠিক না? কিন্তু কবুল হলো কার? কেন হলো? এজন্য হয়েছে যে তিনি সেই ব্যক্তি যিনি আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফী সাবিলিল্লাহ, তিনি আল্লাহর উপরে ঈমান এনেছেন অন্তর থেকে এবং আখিরাতের জবাবদিহি তার অনুভূতি মানুষের মধ্যে জাগিয়ে তুলেছেন এবং তিনি আল্লাহর পথে জিহাদে নেমে গিয়েছেন, কুফর এল হাত থেকে, শিরক বিল হাত থেকে সমাজকে পরিচ্ছন্ন করার জন্য তিনি জান মাল নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আবু জাহেল করেনি। আবু জাহেল শিরক সেখানে প্রতিষ্ঠা করেছে আর তিনি শিরক বিদূরিত করার চেষ্টা করছেন। আবু জাহেলের শিরক কি ছিল? মূর্তি, ঠিক না? যখন আল্লাহ রাসূল মক্কা বিজয়ের জন্য গেলেন সেদিন 360 মূর্তি সেখানে, অথচ তারা নিজেদেরকে বলতো হানিফ, নাহনু কাতিমুল্লাহ, নাহনু আহলু বাইতিল্লাহ,
আমরা আল্লাহর ঘরের বাসিন্দা, আমরা হলাম কঠোর ধার্মিক, নান হোমস। এমনকি তাদের এই ধার্মিকতার অহংকারে আরাফাত বাদ দিয়ে মুজদালিফায় হজ করত, কম রাখেন। কারণ মুজদালিফা ছিল হারামের এরিয়ার মধ্যে, আর আরাফা ছিল হারামের এরিয়ার বাইরে। ওরা হলো কাবা ঘরের মতো আনলে, তাদের অহংকার আছে না? আর তারা কি সাধারণ লোকের সঙ্গে হজ করলে মানায়? তাদেরকে পৃথক জায়গায় হজ করতে হবে, হারামের মধ্যে থেকে তারা হজ করত, তা আরাফাত মাজারে যেত না। যেখান থেকে মানুষ বের হচ্ছে আরাফাতের ময়দান থেকে, তোমরা সবাই ওইখানে গিয়ে হজ করবো। আয়াত নাযিল পরে সবাই আবার সেখানে চলে গেল। এই যে ধর্মের অহংকার তাদের মধ্যে ছিল, থাকলে কি হবে? তারা আল্লাহর সঙ্গে অন্যকে শিরিক করেছিল। শিরিক যারা করে তারা কুশৃঙ্খল, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারে না। আর সেই জন্য আল্লাহ পাক আবু জাহলকে সাহায্য না করে আবু জাহলের ভাতিজা মুহাম্মদকে সাহায্য করেছিলেন। বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বললেন ইস্তাজিবুন রাব্বাকুম ফাস্তাজাব লাহুম ইন্নী উমিদতুকুম বি আলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। যখন তোমরা আমার কাছে কেঁদেছিলে হে মুহাম্মদ, তখন আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা বদরের ময়দানে নামিয়ে দিলাম। দোয়া তো একই জায়গায় দাঁড়িয়ে আবু জাহেল করেছিল, আল্লাহ তো তার জন্য ফেরেশতা না হয়নি। আবু জাহেলের লোকেরা বলছে আমাদের সামনে মানুষের মাথা কেটে পড়ে গেল, অর্থাৎ কে মারলো দেখতে পারলাম না। আমি খালি তলোয়ার উঁচা করেছি, ওদিকে মাথা কাটা শেষ, খারাপ হলো। আল্লাহ রাসূল বলছেন তোমার ওদের চিনবা না, জিব্রাইল তার বাহিনী নিয়ে স্বয়ং নাজিল হয়েছে, তোমাদের তোমাদের কোনো ক্ষমতা নেই তাদের ঠেকানো। ইমান, সিরাফ ইমান, শিরক ইমানের মূল বিষয়টি হচ্ছে তাজদুদুল ইবাদাহ লিল্লাহি ওয়াহদাহ লা তুশরিক বিল্লাহ শাইয়্যা। ইবাদত বসরে আল্লাহর জন্য, অন্তরকে খালি করতে হবে, এখানে আর কারো মহব্বত থাকবে না। অমুকের ওসিলায় আল্লাহর নিকটে মুক্তি চাই, এই ওসিলা বা হিলাবাজি চলবে না। উকিল না হলে যেমন আদালতে মামলা পেশ করা যাবে না, ওসিলা না হলে ঠিক তেমনি আল্লাহর কাছে দোয়া পেশ করা যায় না। এইসব যুক্তি দিয়ে ওসিলা তলব করা যাবে না। জজ সাহেব যেহেতু চিনেন না যে শাসন গাছের মানুষকে কেমন, সেজন্য তিনি বাধ্য হন উকিলের সাহায্য নিতে, পুলিশের রিপোর্টের সাহায্য নিতে, জনগণের কাছে জিজ্ঞাসাবাদ করে সঠিক জিনিসটা জানার চেষ্টা করেন। মানুষ বলেই তিনি এটা করেন, তা আল্লাহর মানুষকে শোনান। আল্লাহ তো আপনি অন্ধকারে পাপ করলে আল্লাহ টের পায় না? তাহলে কিন্তু আমাদের এই সমস্ত ওসিলা পূজারীরা, কবর পূজারীরা, এরা আল্লাহকে বানিয়েছে মানুষ। নওয়াজুবুল্লাহ বলছে ঢোকার আগে দেখলাম শহীদ মিনার, ওটা কেন? এটা হলো রাজনৈতিক শিল্প। কে কবে মনে গেছে যুদ্ধ করতে গিয়ে সব ঘরে ঘরে সব একটু মাথা হেড করে দিয়ে বানিয়ে গেছে ইট সিমেন্ট দিয়ে, সারা বছর একটা মানুষ সিমেন্ট যায় না। এটা কি কবর পূজার শিরক, মূর্তি পূজার শিরক? এটা মূর্তি না? এটা বলি তো আপনি রাগ করবেন, রাগ করলে হবে না। মুসলমানের জবান, আহলেসের জবান, কাউকে খাতির করবে না। নিজে পূজা করবেন, অন্যকে খারাপ বলবেন, অন্যের বেলা যায় আপনার বেলা তাই বলবেন। রড সিমেন্টকে কথা বলে সে কি বুঝতে পারে? যখন ফুল দিলাম ওকে সুগন্ধ লাগে? আল্লাহ কি বলছেন, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যে কবরে গেছে তুমি তাকে শুনাইতে পারো না। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দুআ, তুমি কোনো মৃত ব্যক্তিকে শোনাতে পারো না। তা আমরা মনে করছি জীবিত অবস্থায় যার পেটের আমাশা দূর করতে পারতো না, মরার পরে তার শক্তি খুব বেশি হয়ে গেলে সারা দেশের মুরিদানদের সব সমস্ত প্রার্থনা সে শ্রবণ করেন, আর বন্ধ নারীর গর্ভে সন্তান এনে দেন, বৃক্ষ ধারে গেলে খুঁজে দেন। এ কি এই শিরকি আকিদা সবার আগে দূর করতে হবে, কোনো দোয়া কবুল হবে না। যত লক্ষ মানুষ দোয়া করেন কাজ করছে হবে না। সেদিন আবু জাহেলের দোয়া যখন কবুল হয়নি শিরক করার কারণে, আজকে মুসলমানদের দোয়া কবুল হচ্ছে না আল্লাহর কাছে শিরক করার কারণে।
আল্লাহ বলছেন ইউসুফ 104 এর মধ্যে, অধিকাংশ লোক ইমানের সেকু দ্বারা শিরক করে। শিরক আর তৌহিদ কি একসঙ্গে হয়? শিরক আর তৌহিদের সম্পর্ক হলো অনুরূপ। উজু করার পরে বায়ুস্মরণের যে সম্পর্ক, বুঝতে পারেন না? বায়ুস্মরণ করলে কি উজু থাকে? শিরক করলে তৌহিদ থাকে না, যদি একসঙ্গে চলবে না। এই জন্য তাজরিদুল ইবাদা লিল্লাহি ওয়াহদা, মুসলমান যখন আল্লাহ আকবার বলে মসজিদে সালাতে দাঁড়াবে, দুনিয়া সব বাতিল, তার এই উন্নতম সিরক আল্লাহর কাছে নত হবে, শ্রদ্ধা পড়বে, কোনো কবরে শ্রদ্ধা হবে না, কোনো মূর্তির কাছে শ্রদ্ধা হবে না, কোনো বস্তুর কাছে শ্রদ্ধা হবে না। আপনি হয়তো শ্রদ্ধা তো করছেন, একটা মাথা নত করছে। আরে কি চমৎকার ব্যাখ্যা! মাথা নত করে কি জন্য? শ্রদ্ধা করার জন্য নয়? এক মিনিট নিরাপত্তা কি জন্য? শ্রদ্ধা করার জন্য নয়? তো শ্রদ্ধা তো তাই, এক মিনিটের কম থাকে না, তাই না? কিন্তু না, এই মাথা আল্লাহ দিয়েছেন মানুষের জন্য, সে আল্লাহর সামনে নত হবে বলে, বান্দার সামনে নয়। এই মসজিদ আল্লাহ, এটা বান্দারকে পূজা করার জন্য নয়, সেটা আল্লাহর ইবাদত করার জন্য। মসজিদে কোনো শিরক ইবাদত হবে না, এটা কেউ মানবেও না শুনবেও না। কিন্তু আপনাকে মানতে হবে বলি আমরা খালি কোরআনের আয়াতগুলো অনুবাদ করে দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদা আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ওয়া আকামা আস-সালা ওয়া আতা আয-যাকা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, যে কথা এখন বললাম এখানে হ্যান্ডকাপ পড়বে আমার হাতে, তাই না? কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে আল্লাহ নিষেধ করেছেন। আপনি যখনই মুসলমান হবেন আপনাকে অবশ্যই আল্লাহ ভীতি থাকতে হবে, বান্দা ভীতি চলবে না, মনে থাকবে? ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, পৃথিবীর বড় বড় শক্তিধররা বিদায় হয়ে গেছে, আল্লাহর সামনে কেউ টিকতে পারেনি। ইব্রাহিমকে হত্যা করার জন্য আগুনে ছুড়ে মারেনি, যখন তাকে বেঁধে ফেলেছে ছুড়ে মারবে, তখনও তাকে এসে বলছে যে ইব্রাহিম আল্লাহকে হাজাত দি, হে ইব্রাহিম আমার কাছে তোমার কোনো প্রয়োজন আছে? কে বলছে? তার একটা ঝাপটাই সারা দুনিয়া খতম হয়ে যেতে পারে শক্তিশালী। অথচ ইব্রাহিম কি বলছে? হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বলো সবাই হাসবি আল্লাহ, আস্তে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, কতই না সুন্দর তিনি অভিভাবক। ঠিক এই একই কণ্ঠে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে গজওয়ে উহুদের পরের দিনই হামরামুল আসাদে উনি যখন আবু সুফিয়ানের পশ্চাৎ ধাবন করলেন, 8 মাইল দূরে চলে গেলেন, দাঁত ভাঙা রসুল, প্রচন্ড ব্যথায় ব্যথাটু, সেই সঙ্গে জখমে আক্রান্ত সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে তিনি চলে গেলেন। তোমরা কে আছো? আবু জাহেল পুনরায় আবার আসতেছে, আবু জাহেল নয় আবু সুফিয়ান আবার আসতেছে, যদি সে আসে পুরো মদিনা ধ্বংস করে দেবে, কে আছো আমার সঙ্গে? উনি জানেন যে সবাই জখমে আক্রান্ত, তবু তার সঙ্গে তার ডাক শুনে বেরিয়ে গেলেন। অনেকে 70-এর অধিক লোক তার সঙ্গে চলে গেলেন। উনি বলে দিলেন কোনো মোনাফিক আমার সঙ্গে যাবে না, যারা ওদের মাঝে মোনাফিকি করেছ থাকো। 8 মাইল চলে গেলেন, আল্লাহর গায়ে মদদ এসে গেল। হঠাৎ একজনের সঙ্গে পরিচয় হলো, বনু মখজুম গোত্রের বলছে খোজাই, বনু খোজাআ গোত্রের, বনু খোজাআ গোত্রের সঙ্গে আল্লাহ রাসূলের পরিবারের সঙ্গে আগে থেকে সম্পর্ক ভালো ছিল। সে বলছে হে মোহাম্মদ, আমি ইসলাম কবুল করব। অত কাফের কিন্তু তুই ইসলাম কবুল করবে? হ্যাঁ, বায়াত করলাম মুসলমান হয়ে গেল। বলে আমি তোমার ইসলাম কবুল করেছি, আমি ইসলামের স্বার্থে কাজ করতে চাই, আমাকে একটা কাজ দেন। উনি বললেন তুমি তাহলে একটা কাজ করো, আবু সুফিয়ান এখনো জানে না যে তুমি মুসলমান হয়েছো, তুমি সামনে এগিয়ে যাও, আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ করো, দেখো তার মোটিভটা কী, সে কি মদিনা পুনরায় হামলা করার জন্য আসতেছে না মক্কা চলে যাচ্ছে? পারলে তুমি তাকে বুঝে মক্কা ব্যাক করে নিয়ে চলে যাও, না পুনরায় হামলা যেন না করো, এই কাজটা তুমি করো, তাহলে এটা পারবো। ও তো জানে না, লোক বন্ধু মানুষ,
কে ওকে পাঠালো এখানে বলেন তো? পরিষ্কার গাল মদন, ও তো কোনো আসার কথা না, হঠাৎ হাজির আর ওখানে মুসলমান হয়ে গেল। যে বলতে আবশ্যিকতা দেখে বাবা খুশি, কি খবর তুমি? হ্যাঁ আমি গেছিলাম ইয়াসরিবে, আসলাম মক্কা যাচ্ছি। তো মোহাম্মদের কোনো খবর জানো নাকি? হ্যাঁ জানি তো, মোহাম্মদ বিশাল বাহিনী পিছিয়ে পিছিয়ে আসছে, ধরলো বলে সেদিন পালাম। তাই নাকি? সর্বনাশ তো কি করা যাবে? তুমি বাঁচতে চাইলে এখনই মক্কায় পালা, তোমার মদিনা যাইতে হবে না, পিছনে আমার দৌড়াচ্ছেন উনি। আবু সুফিয়ান কথা বলার সময় দেয়নি, এ রেডি হও সব পালাম। আলহামদুলিল্লাহ, এটা গাড়ি মদন না। উনি আমার ট্যান ডাক্তার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান কাদের ফরনা পালিয়েছে। কিন্তু এর আগ পর্যন্ত ঘটনাটা ঘটে গেল, যখন শুনলেন যে আবু সুফিয়ান তার বিশাল বাহিনী নিয়ে আসতেছে, তো সাহাবাদের সাহাবেকের মধ্যে ভয় এসে গেল। আমার তো মনে 70-80 জন লোক, আর 2-3 হাজার লোক যদি আমার আসে তাহলে তো শেষ হয়ে যাবো। কিন্তু না, যখন শুনল সবাই যে আবু সুফিয়ান আবার রিটার্ন আসতেছে, তখন সবাই এক বাক্য বলে উঠল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ঠিক আছে, আসুক আবু সুফিয়ান, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ইতিমধ্যে খবর আসলো আবু সুফিয়ান চলে গেছে, আসলো না। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, 2500 বছর পূর্বে আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়া পড়েছিলেন, তারপরে তারই সন্তান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভাষায় একই কথা বললেন হামরুল আসাদে, বলল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুগে যুগে ঠিক এমনি করে আল্লাহ পাকের সনিষ্ঠ বান্দা যারা, আল্লাহ রাসূলের সনিষ্ঠ অনুসারী যারা, তাদেরকে ঠিক আল্লাহ এমনি করে গায়েবে মদত করবেন এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা কাজ করছি ময়দানে। মানুষকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করুন। আল্লাহ মানুষের অন্তর ঘুরিয়ে দেওয়ার মালিক, ঠিক না? আজকে যে শত্রু কালে আমার বন্ধু, আজকে যে বন্ধু কালকে শত্রু, এই মালিককে আল্লাহ। আমাদের দায়িত্ব আল্লাহর আনুগত্য করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে কান্দা, আল্লাহর কাছে সবকিছু চাওয়া, এর মাধ্যমেই সব জায়গাতে পরিবর্তন আসে। এরপরে আল্লাহ বলছেন, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুমিনিন, নিশ্চিতভাবে তারা এই মুমিনদের কাতার ভুক্ত হবে। আর শেষের যে কথাটি মৌলিক কথা হলে, জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, জিহাদের অপব্যাখ্যা করে কিছু ছেলে নিজেরা অথবা তাদেরকে লাগিয়ে দিয়েছে বোমাবাজির পিছনে। এই বোমাবাজিটা কত মারাত্মক জিনিস তো তাদের বুঝতেই পারছেন এখন। কিছু সংখ্যক ছেলের পথভ্রষ্টতার কারণে আর সারা বাংলাদেশের মুসলমানদের গজব নেমে আসছে না, শুধু বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ডে আপনি যেখানে যাবেন টুপি দাঁড়িয়ে দেখলে মনে করেন এ বোধহয় জঙ্গি, অথচ ইসলামকে জঙ্গি নাকি কখনো দেয়, ইসলাম কখনো মানুষ হত্যা করে না। তোমার হাইয়া হাইয়া ফারকান নমার হাইয়া নাস জামিয়ে ভাই আক্তুল মুমিন বেগারি নফসিন, যে ব্যক্তি একটা নফসের বদলে ছাড়া এমনি মানুষ হত্যা করলো, সেজন্য কেন্দ্র কাতারের না স্যার জামিয়া, সেজন্য সারা পৃথিবীবাসীকে হত্যা করলো। আর যে ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিল, কেন্দ্র আঠিয়া না স্যার জামিয়া, সেজন্য সারা পৃথিবীর বাসিন্দাকে বাঁচিয়ে দিল। এই আয়াত যাদের কাছে আছে তারা কি বিনা কারণে মানুষ হত্যা করতে পারে? অথচ তাদের পিছনে নিঃসন্দেহে কিন্তু বহিঃশক্তি কাজ করে যাচ্ছে, যারা ইসলামকে ধ্বংস করতে চায়। তরুণ রক্ত, গরম রক্ত ইসলামের নামে পাগল। এখানে গিয়ে আমি আপনাদেরকে ইমানের একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই। বাংলাদেশে ইমানদারদের মধ্যে মৌলিকভাবে 3টা দল আছে, সবাই কিন্তু সালাত আদায় করে না, কিন্তু এর মধ্যে 3 দলের বিশ্বাস তো দেখা যায় না, তাই না? বিশ্বাস তো ভিতরে থাকে, বিশ্বাস অনুযায়ী আমল হয়। বিশ্বাস 3 রকম চলছে বাংলাদেশে। আমাদের ইমানের ক্যাসেট যেটা আমার আছে বাজারে, ওখানে 8 রকম কথা বলেছি আমরা, তো 8 বাদ দিচ্ছি, আমি 3টা বলে দিই। এক হল শৈথল্যবাদী ইমান, তাদের ধারণা আল্লাহ এবং তার রসুলকে মানলেই আমি ইমানদার হয়ে গেলাম। এদের ইমান হলো আবু জাহলের মতো, আবু জাহল আল্লাহকে মানত, নবী ইব্রাহিমকে মানত, কাবা ঘরকে মানত,
ফরজ করতো, ওমরা করতো, সবই করতো, তাই না? কিন্তু বাকি যত অপকর্ম মূর্তি পূজাতে শুরু করে একটা সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যত সবই করে দিত। বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই আবুজাহেল ইমারত অনুসারী, এরা নারায়ণবিদ্যা সালাত পড়ে, ঈদও পড়ে, ওদিকে মূর্তি পূজাও করে, মিনার পূজা করে, বেদী পূজা করে, স্থান পূজা করে, মানুষ পূজা করে, জীবন্ত মানুষের পূজা করে, মরা মানুষেরও পূজা করে, করে না? আবু জাহেলের সঙ্গে কোনো পার্থক্য নেই। এদের সংখ্যা বেশি, এদের সংখ্যা মক্কাতেও বেশি ছিল, এদের সংখ্যা বাংলাদেশেও বেশি। এটা হলো শৈথিল্যবাদী ইমাম, এদেরকে আবৃত বলে মর্জিয়া। দু নম্বর ইমাম হলো তাদের যাদের ধারণা হলো এই, একটা মানুষ যদি কবিরা গুনাহ করে সে কাফের হয়ে যাবে, কারণ ইমান আনার উদ্দেশ্য হচ্ছে কবিরা গুনাহ না করা। আমি ইমান আনলাম, আমার পাপও করলাম, তাহলে ইমানের লাভটা কি হলো? যে ইমানে কোনো লাভ হয় না, সে ইমান থাকা না থাকা সবার কথা না। সে দৃষ্টিকোণ থেকে তাদের ব্যাখ্যা হলো কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, আর এই কারণে তারা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তাকে হত্যা করছে। কারণ হযরত আলীর অপরাধ ছিল এই যে তিনি মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ করছেন, মুয়াবিয়া মুসলমান, উনিও মুসলমান, অথচ তিনি জিতে গেলেন, মুয়াবিয়ার বউকে হালাল করলেন না, মুয়াবিয়ার সম্পত্তি লুট করলেন না গনিমত হিসেবে, যে তিনি অন্যায় করেছেন। হয় মুয়াবিয়া কাফের হবে না মুসলমান হবে, আলী তাদেরকে বোঝাতে চেষ্টা করলেন, দেখো মুসলমানে মুসলমানের মারামারি হতে পারে, তার অর্থ এটা নয় যে সে কাফের হয়ে গেছে। ওরা বুঝলই না কোনো কথা, ওনার দল থেকে 12,000 লোক বেরিয়ে চলে গেল। এই বেরিয়ে যাওয়া লোককে বলে খারেজি, কথা বলছে। তখন আব্দুল ইবনে আব্বাস বললেন, হে আলী খলিফা, আপনি আমাকে অনুমতি দেন, আমাদেরকে একটু বুঝাই। আচ্ছা, তবে তুমি যেন কোরআন দিয়ে বোঝাও না, কারণ ওরা কোরআনের ব্যাখ্যা ভালো জানে, তুমি হাদিস দিয়ে বুঝাই। উনি গেলেন, প্রশ্ন করলেন, দেখো তোমরা আলের বিরুদ্ধে দলভুক্ত ছিলে, বেরিয়ে গেলে কেন? বলল ওদের অভিযোগটা। তখন উনি বললেন, আচ্ছা উটের যুদ্ধে আল্লাহ নবীর স্ত্রী একদিকে, আলী একদিকে, তাই না? তা তুমি কি আল্লাহ যুদ্ধ তো আলে জিতে গেল, আল্লাহ নবীর স্ত্রী মা সিদ্দিকা এবং তার দল হেরে গেল, এখন কি ওই আলে রসুলের স্ত্রীকে তুমি হালাল করবা? হতে হয় কেন? দুটোই তো মুসলমান। যে বিষয়টি মহাবিয়ার ক্ষেত্রে চলবে তোমরা বলছো, সে বিষয়টি ওইখানে কেন চলবে না? তা এখানে এটা ঠিক না, তোমাদের ব্যাখ্যাটা ভুল। তখন মেনে নিল, এটা এটা মানলাম, কোরআন দিয়ে কিন্তু করেনি, হাদিস দিয়ে বলে দিয়েছে, চুপ হয়ে গেছে। এমনি কিন্তু আরো দু তিনটা আছে, আমার তিনটি মতামত বইটা আছে না, পড়ে দেখবে না, ডিটেলস বলে দিয়েছে আমার সেখানে। 12,000-এর মধ্যে 8,000 রিটার্ন করলো, 4,000 থেকেই গেল, তাদের মধ্যে যুদ্ধ হলো, তাদেরকে চূড়ান্ত হয়ে পরীক্ষা দিতে হয়েছে। তাদের মধ্যে আব্দুর রহমান এবং তার সাথী আর দু তিনজন, এরা বললো আলীকে হত্যা না করে এরা যাবো না। ওরা তরবারি সান দেওয়া শুরু করলো, সুযোগ মতো আলী গিয়েছেন ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে। সবাই তাকে বললো, হে আলী, আপনি তো খলিফা, আমি সাধারণ মানুষ না, আপনার শত্রু চারিদিকে, আপনি সবসময় বডিগার্ড রাখবেন, একা বেরো হবেন না। আলী বললেন, দেখো আমার সঙ্গে অনেক দুটো বডিগার্ড আছে, দুই কাঁধে দুই ফেরেশতা আছে না, আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের দিয়ে আমাকে হেফাজত করবে, আর যদি আমার মৌত লেখা থাকে কারো হাতে, আল্লাহ পাক তখন ফেরেশতা দুটো সরিয়ে দেবেন, আমার মৃত্যু হয়ে যাবে। আমি মানুষের ভয়ে বডিগার্ড রাখবো এটা হতেই পারে না, এর নাম হলো ইমান, কথা বলছেন। গত জুলাই মাসে আমাদের ঢাকাতে আহলাদি যুব সংঘের কেন্দ্রীয় সম্মেলন হলো না, এক আহলাদিস এমপিকে দাওয়াত দিয়েছিলাম মাদানি, বুঝলেন তো? আমি নিজে তাকে ফোন করলাম, ভাই আপনি কখন আসছেন? হ্যাঁ আমি আসবো, চিন্তা নেই, আমার গানম্যান আসলে একসঙ্গে চলে যাবো। গানম্যান কেন?
যুবসংঘের ছেলেদের আপনারা দান নেন, আসেনি বুঝছেন। এমপি হলে গান নেন লাগে, এমপি যাদের হয়নি তাদের গান নেন লাগেনি, উনি জনগণের বন্ধু হয়ে গেছেন এখন, এখন গান মান লাগে। আগে জনগণের বন্ধু হন তার গান মান লাগে। পুলিশদের বিপদ ঘটে গেছে প্রোটোকল দিতে দিতে, যান শেষ হয়ে গেল। আলেম মানুষের কোনো গান মান লাগে না, আলেম মানুষের গান মানুষ স্বয়ং ফেরেশতা নিজেই দিয়ে আল্লাহ হুকুমে, যারা আল্লাহর পরে বর্ষার আগে তার প্রত্যক্ষ করে না। আলী কররামুল ওয়াজহ এই জবাব দিলেন রাতের অন্ধকারে, ফজরের সালাত হালেতের ফজরের সালাত আপনারা বুঝতেই পারছেন। উনি চলে গেছেন মসজিদের একবার গেটে গিয়েছেন, এই সুযোগটা নিয়ে আব্দুর রহমান ইবনে মুলজিম তাকে হামলা করল, উনি রক্তাক্ত পড়ে গেলেন, লোকেরা এসে ধরল আসামিকে, বোঝায় তুমি কাজ করলে কেন, বললে আমি পৃথিবীর সবচেয়ে আশারুল নাস, অন্য ভাষায় আছে আশারুল খালক, যিনি আমি তাকে হত্যা করেছি, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আলীকে আমি হত্যা করলাম, বলে নাউজু বিল্লাহ মিন যালিক। ও কিন্তু পারেনি, ওর আকিদা ওকে মেরেছে, ওর আকিদা নষ্ট হয়ে গেছে আগেই, তার ধারণা আলী কবিরা গুনাহ করেছেন, অতএব তাকে আমি হত্যা করলাম। তাহলে কি ইমানটা নষ্ট হয়ে গেছে না? সালাত তো ঠিক মতো সে আদায় করে, সে পড়ে কোনো সমস্যা নেই, কিন্তু তার আকিদা নষ্ট হওয়ার কারণে সে আলীর মতো খলিফাকে কাফের ধারণা করে তাকে হত্যা করল। এ যুগে ঠিক এই একই আকিদার মানুষ যারা আছে তারা মানুষকে হত্যা করছে ইসলামের নাম করে, কথা বুঝছেন তো। এখন এই আকিদাটাকে বলা হয় খারেজি আকিদা, বাংলায় ব্যাখ্যা আমরা বলি চরমপন্থী আকিদা। এই আকিদায় যারা থাকে তারা রফল আদান করেও যদি সালাত আদায় করে তথাপি সে আহলে হাদিস নয়, মনে থাকবো তো। এই আকিদা যারা পোষণ করে তারা যদি রফল আদান করে সালাত আদায় করে, আমি জোরে বলে মিলাদ না পড়ে শিরক বিদআত কিচ্ছুই যদি না করে, এই আকিদাটা আহলে হাদিসের আকিদা নয়, এটা সম্পূর্ণ খারেজি আকিদা। এই আকিদা ঢুকিয়ে দিয়ে এদেশে জঙ্গিবাদের আমদানি করা হয়েছে, পৃথিবীব্যাপী শব্দ এগুলি করা হচ্ছে, এটা গেল দ্বিতীয় গেল। আর তিন নম্বর আকিদ হলো কি, যারা কবিরা গোনাগারকে মুসলমান বলে কিন্তু গোনাগার মুসলমান কাফের নয়। আমরা যারা বসে আছে মুসলিম হিসেবে আমরা জীবনে কি কোনো কবিরা গোনা করি নাই? আমার তো মনে হয় কেউ বাদ যাব না, ঠিক না? কবিরা গোনা করেছি, আবার তওবা করেছি, আল্লাহ পাক এটাই পছন্দ করে যে একটা বান্দা হাজারবার যদি তওবা করে হাজারবার আল্লাহ তার তওবা কবুল করবে। তা আপনি তো তওবা করার সুযোগ দিলেন না, আগে আমাকে গুলিকে মেরে ফেললেন, কথা বলছে। এই জন্য প্রত্যেকের বাড়ি সাবধান করেন, তরুণ ছেলেদের মাথা নষ্ট করে দিচ্ছে। কালকের পত্রে পড়ে দেখেন যে ভালো ভালো ঘরের ছেলেরাই কিন্তু এখন জঙ্গি হচ্ছে, ভালো প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে তারাই নষ্ট হচ্ছে বেশি, কারণ সেখানে তাদের মধ্যে এই এই ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সরকার যেহেতু কবিরা গোনা করে, সরকার এদেশে ইসলামী বিধান চালু করে নেই, এদেশে সুদ হালাল, এদেশের নারী নেতৃত্ব চলছে, এদেশে কৃষক বেহায়াপনা চলছে, রাস্তাঘাটে মেয়েরা যাচ্ছে পোশাক পরে, চলছে অত্যন্ত চটকদার পোশাক পরে, এগুলো ইসলামী বিধানের বাইরে আর অনেক কিছু হচ্ছে। অতএব এই সরকার কাফের হয়ে গেছে, কবিরা গুনাহগার করেছে, সরকার কাফের হয়েছে, অতএব সরকারকে মারো ধরো যা পার কর। এটা ওদের ফতোয়া, কাদের? খারেজিদের ফতোয়া। তাদের বাহ্যিক দাড়ি টুপি লেবাস সবই মাশাআল্লাহ সুন্দর আছে, কিন্তু ভিতরে যে আকিদা বিশ্বাস, যেটা বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, তারা মুসলমানকে কাফের বলে আর মুসলমানকে রক্ত হালাল মনে করে। এই বিশ্বাসটা ভুল। এই বিশ্বাসের কারণে হযরত আলীর মতন ব্যক্তি যাকে আল্লাহর রাসূল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দান করেছেন তাকে ওরা কাফের বললো, তাকে তারা হত্যা করল। যদি সে যুগে আলীকে হত্যা করতে পারে, এ যুগে আমাকে হত্যা করবে না? এই বিরুদ্ধে বলার কারণেই কিন্তু তারাই আমাদেরকে জেল খাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে। তাদের আকিদাটা যে ভুল আকিদা ছিল, বাংলাদেশের সর্বপ্রথম আমাদের কলমে বেরিয়েছে বই আকারে 1986 সালের 22 অক্টোবরের কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলনে, আহলে হাদিস যুবসংঘের রাজশাহীতে
সেখানে আমার 3 দিনব্যাপী কেন্দ্রের কমান্ডার সম্মেলন হয়। সেখানকার যে ভাষণটা আমার ছিল সে ভাষণটার নাম হয়েছে বইতে সমাজ বিপ্লবের ধারা। পড়ে দেখবেন আপনারা, ডিপলি পড়ার চেষ্টা করবেন। তার প্রশ্নোত্তর আসে 3টা, তার আলোকে বই তৈরি হওয়ার পরে 3টি মতবাদ। সেখানেই আমি সাবধান করেছিলাম তৎকালীন সরকারের, সাবধান, জঙ্গিবাদী আকিদা কিন্তু বিদেশ থেকে আমদানি হচ্ছে বাংলাদেশের এই মুসলিম দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, সাবধান। কিন্তু না, বরং যারা ইসলামের নামে ক্ষমতায় গেল তারাই এটাকে যেন জায়েজ করে দিল, আল্লাহ জানে, তাহলে আমাদেরও জেল খারাপ কেন? সাবধান করে যাচ্ছে কুমিল্লাবাসীকে, কোন রকম চরমপন্থী আকিদা যেন আপনার ঘরে ছেলে হোক বা মেয়ে হোক না ঢোকে চেষ্টা নেবেন। এজন্য আমাদের বইগুলো আপনারা পড়াবেন, চরমপন্থীদের আকিদাগত বিভ্রান্তির জবাব যে বইটা আছে না, ছোট বই, ওটা দেখবেন। 17টা করোনার আয়াত এবং হাদিস দিয়ে মানুষ করে বিভ্রান্ত করে, প্রত্যেকটা জবাব আমরা বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই লিফলেট ফ্রি বিতরণ করছে, আমার হাজার হাজার লিফলেট এই মৌসুমে এখনো মধ্যে আসছে, আজকে দেখবেন। চরমপন্থীদের থেকে বিরত থাকুন, যাবতীয় চরমপন্থ হতে বিরত থাকুন, মদ জুয়া হতে বিরত থাকুন, এগুলো সব আরো ফ্রি বিতরণ করছে হাজার হাজার সারা দেশে। এখন প্রশ্ন হলো, একটা হলো শৈথিল্যবাদী আকিদা, দুনিয়ার সব পাপ করো, সালাত তো করো, সিয়াম রাখো, সেরেকো করো, বেদাত করো, নারায়ত করো, এটা হলো শৈথিল্যবাদী আকিদার মুসলমান। এদের সংখ্যা বাংলাদেশে বেশি, এটা কি হকের উপর আছে বললাম? বলো সালাত পড়বো, আবার কবর পুজো করবো, মিনার পুজো করবো, বেদি পুজো করবো, হয় ঠিক অন্য করে যারা চরমপন্থার আকিদার পোষণ করছেন তারাও ভুলের মধ্যে আছেন। মধ্যবর্তী আকিদা কোনটা? যারা সালাত পড়েন, সিয়াম রাখেন, শিরিক করেন না, বেদাত করেন না, আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলেন, যারা কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যায়, মানুষের বিধান নয়, আল্লাহ রসুলের বিধান মানতে হবে। আল্লাহ এবং তার রসুলের বিধান পবিত্র বিধান, সেখানে কোনো ভুল নাই, নিষ্পঙ্ক। ওই বিধান যে নিজে মেনে চলে, অন্যকে মানার দাওয়াত দেয়, তাহলে মধ্যপন্থী আকিদার লোক। এই মধ্যপন্থী আকিদার লোকেরা হচ্ছে আহলুল হাদিস বাংলার জমিনে, আহলুল হাদিস আন্দোলন বাংলাদেশ, এদেশের মানুষকে সবসময় মধ্যপন্থী আকিদায় দাওয়াত দেয়। আপনি মার খাবেন, সবর করবেন, নেকি তো তখনই পাবেন, তাই না? আপনি মায়ের খেলেন, পাল্টা মাথা কেটে দিলেন, নেকি পাবেন? আসল ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কালের শপথ, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তারা ব্যতীত যাদের মধ্যে 4টা গুণ আছে, যারা জেনে বুঝে ইমান এনেছে। একটু আগে ইমানের ব্যাখ্যা দিলাম না, আপনার বুঝতে হবে ইমানের ব্যাখ্যা কি। চরমপন্থী আকিদার লোকরা ইমানদার নয়, ঠিক অন্য যারা মুরজিয়া শৈথিল্যবাদী আকিদার লোক তারাও পূর্ণ ইমানদার নয়। মধ্যপন্থী আকিদার লোকরাই হলো সত্যিকারের ইমানদার। আপনাকে এখানে চলে আসতে হবে, যেন আপনার ছেলে যদি আজকে ধরুন কোনো অন্যায় কাজ করে, ধরুন সে চুরি করল, জেনা করল, কিছু অন্যায় কাজে হিসাব দেখে নেই, স্মাগলিং করল, অনেক কিছু করতে পারে, আপনি কি আপনার ছেলেকে হত্যা করবেন? করতে হবে, নইলে আপনি এত মুসলিগিরি করেন কেন? লোকের ছেলে হত্যা করলে বলে হ্যাঁ বাবা একটা বড় কাজ করে জান্নাতে চলে গেছে, নিজের ছেলে মারেন না, তো খেয়াল করবেন না? আপনি বেদাত করেন, মিলাদ সারা বছর পড়েন, নিজের বাড়িতে মিলাদ পড়েন, লোকের বাড়ি মিলাদ পড়েন কেন? নিজের বাড়ি পড়লে তো পোষা পাওয়া যায় না, জিলেপি পাওয়া যায় না, লোকের বাড়ি পড়েন কি জন্য? সেরকম বেদাতকে লালন করে কোশ্চেন করে কোন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। আর এইগুলো লালন করে আপনি জান্নাতের আশা করতে পারেন না, যতই দোয়া করে কান্নাকাটি করেন কিছু যায় আসে না। আল্লাহ আপনার দোয়া তো একটু আগে বললেন, আবু জাহল তো দোয়া করেছিল বদর যুদ্ধ জিততে পারছিল, আপনি সেরক করবেন, বেদাত করবেন, দোয়াও করবেন, ঝগা খাচুড়ি চলবে না। আপনি আকিদা সঠিক করুন, যদি আকিদা মজবুত হয়ে যায়, একটা হাদিস মনে রাখেন, ওহদের যুদ্ধ হচ্ছে, ইহুদি ছেলে ওসাইম, হঠাৎ তার মনটা আল্লাহ পরিবর্তন করে দিলেন, বলে আল্লাহ আজকে মদিনার থেকে নবী চলে গেছে যুদ্ধ করতে, মদিনা খালি, আর আমি যুবক ছেলে 22-23 বছর বয়স, হ্যাঁ বসে আছে এখানে,
আখেরি জামানের নবী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যুদ্ধের ময়দানে আমি তত্ত্বাবধানে নজওয়ান ঘরে বসে আছি, মনে একটা আল্লাহ পাক তাকে পরিবর্তন করে দিয়েছে, চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের এক পর্যায়ে আহত হয়ে পড়ে গেছে, শেষে সব তল্লাশি করা হচ্ছে কে কোথায় কীভাবে আছে। ওর কাছে গেল ওর লোক, নাই ওসাইল তুমি এখানে কেন, তুমি ইহুদি, তুমি এখানে আহত হয়ে পড়ে আছো কেন, কোন উদ্দেশ্য, তুমি কি ইসলাম কবুল করেছো না তোমার বংশের অহংকার বজায় রাখো তুমি এখানে আসছো। তো না আল্লাহ রসুলকে সালাম দিলেন, আমি ইসলামের মহব্বত আসতে এখানে এসেছি, বলার পর পরই মারা গেল। সবাই এসে বলে হে আল্লাহ রসুল হুসাইন কি শহীদ হবে, শহীদ জান্নাত পাবে। আল্লাহ রসুল পরিষ্কার ভাই বলে দিলেন ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে অবশ্যই জান্নাত বাসী, যদিও সে এক রক্ত সালাত আদায় করেনি, একদিনের দুটো সালাত পর্যন্ত পড়েনি। ওই ইমান বেশি গুরুত্বপূর্ণ নয় কি, একদিন এত সাধারণ বেদুইনের আল্লাহ রসুল দরবার, হে আল্লাহ রসুল আমরা বেদুইন মানুষ গরু ছাগল চড়াই খাই, দুম্বা চড়িয়ে খাই, আমরা অত বিধান তো বুঝবো না, সহজ সরল কিছু আমাকে বলে দেন যেন আমি জান্নাতে যেতে পারি। হ্যাঁ তুমি পাঁচত্তর সালাত আদায় করো, তুমি সিয়াম পালন করো, জাকাত দাও, তোর হজরে এক নাজিল হয়নি, তো এটু করলে হবে, এটি হবে, যদি নগদ কিছু অতিরিক্ত করতে চাও করতে পারো। তখন ফিরে যাচ্ছে আর বলছে আল্লাহ ইন্নি লাজিদু আলা হাজা ওয়ালা আনকসু, আল্লাহর কসম এর চাইতে একটু বাড়াবো না একটু কমাবো না। আল্লাহ রাসূল বলে এই সাহাবীরা শোনো, মান সাররাহু আইয়ানজুর ইলাল আহলি জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা ইন সাদাকা, যে ব্যক্তি খুশি হয় কোন জান্নাতবাসীকে জীবন্ত দুনিয়া দেখে, সে দেখা এই লোকটার দিকে প্রতিশ্রুতি সত্য বলে থাকে, জীবন্ত জান্নাতে সে, কারণ সে এক লাইন বাড়াবে না কমাবে না। এই মুসলমান আমাদের হতে হবে, শুধু মসজিদ করলে আমাকে জান্নাতে নিয়ে যাবে এই আশা করবেন না, মসজিদ যদি জান্নাতে নিয়ে যেত তাহলে আবু জাহেল সবার আগে জান্নাতে চলে যেত, কারণ সে কাবা ঘরের মতো আলী ছিল, ঠিক না। আমরা দোয়া করব আল্লাহ পাক এই মসজিদে যারা প্রতিষ্ঠা করেছেন, সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, পরামর্শ দিয়ে, নিঃস্বার্থভাবে ইখলাসের সাথে আল্লাহ পাক তাদের পুরো দান কবুল করুন। আমিন। অবশ্যই মধ্যম পন্থা, চরমপন্থা চলবে না। আমরা দোয়া করবো এই মাটি আমরা কিনেছি বটে, তবু যারা মাটি এলাকাবাসী আমাদের না দিলে তো কিনতে পারতাম না, তাই না। তারা সম্মতি দিয়েছেন, মাটি দিয়েছেন, বা আমার তো ধারণা এখনো মনে হয় ১৮ সালের পুরনো কথা, তো তারা তৎকালীন সময় মাটির যে রেট ছিল তার চেয়ে কিছু কম টাকা নিয়েছিলেন, তাই না, ঠিক না। দেখেন আমার কিন্তু এখন একটু মনে পড়তেছে আজকের কথা নাকি, নিঃসন্দেহে তারা নিজেরা আহলাদিস না হওয়া সত্ত্বেও তারা যে সহযোগিতা করেছিলেন, আমি অকপট মনে তাদের জন্য প্রাণ খোলা দোয়া করছি আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আমরা এটাও দয়া তাদের প্রতি আহ্বান জানাবো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ি, সালাত হবে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী, আমার ব্যবসা বাণিজ্য হবে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী, আমার পুরো জীবনটা হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী, নইলে আমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।